বাড়িটা আমার অনেক দিনের চেনা, প্রায় 30 বছর। নোনা ধরা পুরনো একটা বাড়ি। 30 বছরে অনেক কিছুই বদলে গেছে, বদলায়নি এই বাড়িটার চেহারা। এই জীর্ণ প্রাসাদে প্রায় সুর ভেসে ওঠে। ঠিক তখন মনে হয় বাড়িটা যে ধসে পড়েনি তার একটা কারণ মনে হয় সুরের ওই গাঁথনি। যিনি সুর সাধক তার কাঁচা চুল পাকা হয়েছে, দাঁত হয়েছে উধাও, কিন্তু সুর আজও অনর। গান ধরলেই বিবর্ণ দেওয়ালে রামধনুর রং ফুটে ওঠে, হলুদ পাতায় সবুজ শিরা জাগে। সাধকের নাম অখিল বন্ধু ঘোষ। নামটা শোনার সঙ্গে সঙ্গে মনের আকাশে ভিড় করে আসে এমন সব গান, যে গান শুনতে চেয়েছে মন বারবার। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, কেন তুমি বদলে গেছো এমনি দিনে মাঝে আমার হারিয়ে গেছে। যেন কোনো এক উদাসীন বাউল গেয়ে চলেছে যুগের পর যুগ ধরে, যার সঞ্চরণ এখনো কান পাতলে শোনা যায়। যেন কোনো উদাসী বাউলের গান, তার গানের সহজ সরল অনারম্ভর সৌন্দর্য শ্রোতার মনকে আবিষ্ট করে রেখেছে চিরকাল। সম্পূর্ণ প্রচার বিমুখ এক শিল্পী সারাটি জীবন শুধু গানকে আঁকড়ে ধরেই বেঁচে রইলেন। কি পাবো আর কি পাবো না সে হিসেব কোনো দিন করেননি তিনি। গান ছিল তার চলার পথের আনন্দ, গান ছিল তার জীবনের সাধনার ধন। তিনি হলেন সঙ্গীত সাধক অখিল বন্ধু ঘোষ। অখিল বন্ধু ঘোষের জন্ম হয়েছিল 20 অক্টোবর 1920 সালে। পিতা বামনদাস ঘোষের আদিনিবাস ছিল রানাঘাটের গাংনাপুরে, মামার বাড়ি নদিয়ার চাকদায়। মায়ের নাম মণিমালা দেবী। মামার বাড়িতেই ছোট থেকে মানুষ হয়েছিলেন অখিল বন্ধু ঘোষ। মামা কালিদাস গুহ ছিলেন সঙ্গীতের একজন অনুরাগী। ছোট থেকেই তাই অখিল বন্ধুর গানের প্রতি ভালোবাসা তৈরি হয় এই ঐতিহ্যের পথ ধরেই। যে কোনো গান শুনে শুনে নিখুঁতভাবে কণ্ঠে তুলে নিতে পারতেন ছোট্ট অখিল বন্ধু। ভাগ্নের এমন সঙ্গীত প্রীতি দেখে মামা কালিদাস গুহ তাকে প্রথমে নিজেই গান শেখাতে শুরু করেন। একটা সময় বামনদাস ঘোষ চলে আসেন কলকাতার ভবানীপুরের 25B টার্ফ রোডের ভাড়া বাড়িতে। সেখানে অখিল বন্ধু ঘোষকে পড়াশোনার জন্য ভর্তি করেন ভবানীপুরের নাসিরউদ্দিন মেমোরিয়াল স্কুলে। কিন্তু ম্যাট্রিক পাশ করার পরে আর পড়াশোনার চেষ্টা না করে সম্পূর্ণভাবে ঢুকে পড়েন গানের জগতে। গানকে করেন চলার পথের সাথী, জীবনের পাথেয়। গানের প্রথাগত শিক্ষার জন্য সঙ্গীত গুরু হিসাবে প্রথমে পান নিরাপদ মুখোপাধ্যায়কে। এরপর তিনি সঙ্গীত সাধক আচার্য তারাপদ চক্রবর্তীর কাছে নাড়া বেঁধে প্রায় 5 বছর গান শেখেন। তাছাড়া শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন আচার্য চিন্ময় লাহিড়ির কাছেও। সঙ্গীত গুরুগণ ছাড়াও অভিন্ন হৃদয় সহধর্মিনী দীপালী দেবী ছিলেন তার গানের একমাত্র সহচরী এবং ছায়াসঙ্গিনী। নিঃসন্তান দীপালী দেবী সারা জীবন পাশে থেকেছেন তার গানে, কি বাস্তব জীবনে সমস্ত ঘাত প্রতিঘাত এবং প্রতিকূলতায়। দীপালী দেবী ছিলেন অখিল বন্ধু ঘোষের প্রথম জীবনের একজন ছাত্রী, পরবর্তীকালে তিনি হন অখিল বন্ধু ঘোষের ঘরণী। একাকী যে সাধনা অবলম্বনবিহীন যে অবস্থিতি, সঙ্গতবিহীন যে সঙ্গীত, তা নিঃসন্তান দীপালী দেবীর সংস্পর্শে সার্থকতা পেয়েছিল অখিল বন্ধু ঘোষের জীবনে। দীপালী দেবী ছিলেন সুর সাধিকা। তিনি নিজে যেমন গাইতেন সুর সৃষ্টিও করতেন সেই রকম। অখিল বন্ধু ঘোষের গাওয়া যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হবে ভালোবাসা হলে, আর সারাটি জীবন কি যে পেলাম, এমন দুটি কালজয়ী গানের সুরকার কিন্তু তার স্ত্রী শ্রীমতী দীপালী ঘোষ। সঙ্গীত জীবনের প্রথম দিকে বেতারে অখিল বন্ধু ঘোষ খেয়াল, ঠুংরি ও রাগ প্রধান গান গাইতেন। 1977 সালে মেগাফোন কোম্পানি থেকে রেকর্ড করেন 12টি রাগ প্রধান গানের এলপি রেকর্ড, জাগো জাগো প্রিয় ভাটিয়ার রাগে। বরষার মেঘ ভেসে যায় সুরদাসী মল্লারে, কেমনে জানাবো বলো তিলক কামদে, সে কুহু যামিনী চমকে দামিনী, জয় জয়ন্তী রাগে প্রভৃতি গানগুলো শুনলে বোঝা যায় তিনি বাংলা মার্গ সঙ্গীতে কত নিপুণ আর কত গভীর ছিলেন। এই রেকর্ডের প্রতিটি গানের
আদ্যপান্ত তরঙ্গের পর তরঙ্গ তুলে শ্রোতার মনকে তৃপ্ত করেছেন তিনি। শিল্পীর জীবনের প্রথম রেকর্ড প্রকাশিত হয় 1947 সালে জানুয়ারি মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে। একটি কুসুম জবে ফুটেছিল এবং আমার কারণে ফুটেছিল ফুল, এই দুটি আধুনিক গানের মাধ্যমে তার প্রথম গানের রেকর্ড বেরিয়েছিল। প্রথম রেকর্ডের মধ্যে প্রথম গানের গীতিকার ছিলেন তিনি নিজেই, আর উল্টো দিকের গানটির গীতিকার ব্যোমকেশ লাহিড়ী, গানের সুরকার ছিলেন সন্তোষ মুখোপাধ্যায়। শুধু তাই নয়, তার দ্বিতীয় রেকর্ডের একটি গানে গীতিকার রূপেও পাওয়া যায় অখিল বন্ধু ঘোষকে। দ্বিতীয় রেকর্ড প্রকাশিত হয়েছিল 1948 সালের ফেব্রুয়ারি মাসে। দিলীপ সরকারের কথা ও সুরে নতুন জীবন দেখাও আমারে এবং তার নিজের কথা ও সুরে ফাগুনের চাঁদ ডুবে গেল, এই দুটি গান হিন্দুস্থান রেকর্ড থেকে এরপর পরপর চার বছরে চারটি রেকর্ড প্রকাশিত হয়। জনপ্রিয়তা পাওয়ার পর গ্রামোফোন কোম্পানি থেকে তিনি আমন্ত্রণ পান এবং HMVO তার প্রথম রেকর্ড প্রকাশ করে। 1953 সালে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও দিলীপ সরকারের সুরে কেন প্রহর না যেতে ও মায়া মৃগ সম, এই দুটি গান তিনি রেকর্ড করেছিলেন। এরপর পিয়াল শাখার ফাঁকে ওঠে এবং শিপ্রা নদীর তীরে, মোট দুটি রেকর্ডে চারটি কালোত্তীর্ণ গান তিনি HMV থেকে রেকর্ড করেন। কিন্তু এমন বিশ্বখ্যাত কোম্পানি থেকে ফিরে আসার কারণ এবং রেকর্ড না করার কারণ জানা যায়নি। অনুমান করা যায় তার হয়তো খোলা মেজাজ, সরলতা, আত্মভোলা, আবেগপ্রবণ স্বভাবের জন্য নিজের লাভ লোকসান বিস্মৃত হয়েই থেকেছেন তিনি চিরকাল। 1958 সালে মেগাফোন কোম্পানির প্রতিষ্ঠাতা ও কর্ণধার জিতেন্দ্রনাথ ঘোষ প্রয়াত হন এবং কোম্পানি তারপর কিছুদিন মন্দার মধ্যে চলে। সে সময় কমল ঘোষের আহ্বানে কোম্পানির দুর্দিনে আবার ফিরে আসেন অখিল বন্ধু ঘোষ এবং একের পর এক কালোজয়ী গানের উপহার দেন, যা মেগাফোন কোম্পানিকে বাণিজ্যিক সাফল্য এনে দেয়। 1959 সালে এই কোম্পানিতে রেকর্ড করেন দুটি আধুনিক গান তার নিজেরই সুরে। গান দুটি ছিল কবে আছি কবে নেই এবং ওই যে আকাশ গায়। ছায়াছবির গানে তেমনভাবে তাকে আমরা পাইনি কোনো দিন। সিনেমা জগৎ সম্পর্কে তার মনে সর্বদা একটা দ্বিধা আর অনীহাই কাজ করত। ভাবতেন ছায়াছবির জগৎ অন্ধকার জগৎ, যদিও বিভিন্ন মহলে তিনি উল্লেখ করেছেন শ্রী তুলসীদাস ছবিতে তিনি প্রথম প্লেব্যাক করেন, তবে সেই গানের জন্য প্রকাশিত রেকর্ডের সন্ধান পাওয়া যায়নি। তাই 1952 সালে মুক্তিপ্রাপ্ত মেঘমুক্তি ছায়াছবিতে একটি সমবেত গানকে তার প্রথম ছায়াছবিতে রেকর্ড করা গান বলেই আজও ধরে নেওয়া হয়। মেঘমুক্তির গানটি ছিল মাদল রাজা ওরে বাজা বাঁশি। গানের কথা লিখেছিলেন তড়িৎ কুমার ঘোষ এবং সুরকার উমাপতি শীল। এই গানের সহশিল্পীরা ছিলেন উৎপলা সেন এবং বাণী সেনগুপ্ত। শিল্পী নিজের বহু গানে সুরারোপ করলেও অন্যান্য শিল্পীদের গানে তার সুরসৃষ্টি খুবই সীমিত। 1974 সালে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে মনে নেই মন যমুনা কিনারে, এই গানটিতে তিনি সুর দিয়েছিলেন। 1985 সালে কবির দাসের লেখা একটি ভজন গুরু মোহে দে গায়ে, এই গানেও তিনি সুরারোপ করেন। এছাড়া বেশ কয়েকজন বিস্মৃত প্রায় শিল্পীর স্মরণ করা যায়, যেমন আধেকো ফাগুনে রাতের শিশিরে শিল্পী অতুল মুখোপাধ্যায়, গীতিকার তড়িৎ কুমার ঘোষ, তোমার ভুবনে আমার আঙিনা তলে শিল্পী শ্যামল দাশগুপ্ত, গীতিকার শরদিন্দু ভট্টাচার্য, আর যমুনা কেন উঠে ছলকি শিল্পী আরতি সরকার, গীতিকার কানাই ঘোষাল, এই সমস্ত গানেও সুর দিয়েছিলেন অখিল বন্ধু ঘোষ। HMV মেগাফোন ও হিন্দুস্থান রেকর্ড ছাড়াও 1958 সালে আরও দুটি রেকর্ড করেন নিউটিয়ন কোম্পানি থেকে আর্ত চলনা রাধা ও গোকুল ছাড়িয়া কালা এবং কলম্বিয়া থেকে প্রকাশিত হয় একমাত্র রেকর্ডের গান ও রায় কি বেয়াধি হইল এবং ওগোরাই কমলিনী। এছাড়া দুটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ডও করেছিলেন তিনি, তার মধ্যে একটি হল কার মিলন চাহ বিরহী, যা তার মৃত্যুর পর সিডিতে প্রকাশিত হয়। অপরটি তুমি মোর পাওনাই পরিচয়, টেস্ট কপি রূপে রয়ে গিয়েছে, যা আজও প্রকাশিত হয়নি। সারাটি জীবন সঙ্গীত রসিক বাঙালিকে তার হৃদয় থেকে উৎসারিত গানে মাতিয়ে দিয়েছিলেন সঙ্গীত রসিক, সঙ্গীত সাধক
অখিল বন্ধু ঘোষ। তার অত্যন্ত জনপ্রিয় গান ও দয়াল বিচার করো এবং ও বাঁশরিয়া বাঁশি বাজায়ও না দুটি প্রেমের গান, কিন্তু দুটি গানের আকুতি কিন্তু ভিন্ন মাত্রায় প্রকাশ পেয়েছে। একটিতে দয়ালের কাছে বিচার চাওয়া হচ্ছে আর অন্যটিতে বাঁশিকে বলা হচ্ছে থামতে। কি অনায়াস দক্ষতায় ভিন্ন মাত্রার এই আকুতি শ্রোতাদের কাছে সাবলীলভাবে উপস্থাপন করেছিলেন অখিল বন্ধু ঘোষ, তা ভাষায় প্রকাশ করা যায় না। সুরসাধকের প্রয়াণ ঘটেছিল 1988 সালের 20 মার্চ। 68 বছর পূর্ণ হওয়ার আগেই তিনি ইহলোক ত্যাগ করেন। জীবনে তিনি তার যোগ্যতার উপযুক্ত সম্মান পাননি, আজীবন থেকে গেছেন অবহেলিত হয়ে। তার স্মৃতিচারণ করতে গিয়ে হেমন্ত মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্যের মতো বিশিষ্ট শিল্পীরাও বলেছেন একথা, মৃত্যুতেও তিনি অবহেলার শিকারই হয়েছেন। অন্ডালে একটি অনুষ্ঠান করে ফিরে এসেছিলেন সকালবেলায়। সেই দিনই দুপুরে হঠাৎ শরীরটা খারাপ লাগে তার, তাকে নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসাধীন হয়ে পড়েছিলেন অখিল বন্ধু ঘোষ, কিংবদন্তি সুর সাধক। তারপর সেখান থেকে তাকে নিয়ে আসা হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। সেখানে তার চিকিৎসা শুরু হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সঙ্গীত জগৎকে ছেড়ে ততক্ষণে স্বর্গলোকে পাড়ি দিয়েছেন অবহেলিত সুর সাধক, কিংবদন্তি গায়ক অখিল বন্ধু ঘোষ। মৃণাল চক্রবর্তী তার আত্মজীবনী খোলা জালনার ধারাতে লিখেছিলেন, লেখকদের জগতে যেমন একটা কথা আছে, লেখকদের লেখক অখিলদাকে আমি আধুনিক বাংলা গানের ক্ষেত্রে গায়কদের গায়ক বলেই মনে করি। একেবারে খাঁটি কথা। অখিল বন্ধু ঘোষের গায়কী ছিল সম্পূর্ণ স্বতন্ত্র, নিজস্ব। তার গায়কী অনুসরণ করা একেবারেই সহজ ছিল না। মৃণাল চক্রবর্তীর অনুভবের প্রতিধ্বনি করেই বলা যায়, আধুনিক বাংলা গানে নিজের নির্জন স্বাক্ষর রেখে গিয়েছেন অখিল বন্ধু ঘোষ, বাংলা সঙ্গীত জগতে যা কোনো দিন মুছে যাবে না, যা কোনো দিন মুছে যাবার নয়। বাংলা সঙ্গীত জগতে অখিল বন্ধু ঘোষ এক নীরব সঙ্গীত সাধক, কিন্তু আমাদের দুর্ভাগ্য সারা জীবন এই সুর সাধক অবহেলিতই রয়ে গেলেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই, নমস্কার।